গুড মর্নিং ফ্রম ভাইজাগ। আজকে আবার বেরিয়ে পড়ছি সকালবেলায়, কালকে রাত্রিরে হোটেলে এসে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো ভিডিও বানাতে পারিনি। এখন সকালবেলায় খুবই রোদ্দুর, এখন বাজে 8টা। তো এখন আমরা যাচ্ছি আজকের কৈলাসগিরি, আদার্স আরও অনেক বিচ আছে সেগুলোতে সাইড সিনে যাবো। তো গাড়ি অলরেডি এসে গেছে, তো সবাইকে নিয়ে যেতে হবে, যার কারণে একটু দেরি হচ্ছে। চলো, রোদ্দুরের যে টেম্পারেচার তোমাদের বলে বোঝাতে পারবো না, সকাল 8টা বাজে এখনই তাকাতে পারছি না, এত টেম্পারেচার। চলো দেখা যাক নেক্সট স্পটে গিয়ে কথা হবে, এখন হোটেলে আছি, প্যাক করে বেরোতে হচ্ছে। ফার্স্ট স্পট হচ্ছে আমাদের ভীমলি বিচ, ঢুকছি ভীমলি বিচে, বিচটা তোমাদের দেখাচ্ছি। একটু রোদ্দুর আছে এখানে, রোদ্দুর বলতে রোদ্দুর নেই, মানে একটা গরমের একটা এ রয়েছে। থোতলাকোন্ডায় আছে হচ্ছে একটা বুদ্ধ মনিস্ট্রি, আমরা মনিস্ট্রিটা দেখতে যাচ্ছি। আমাদের গাড়ি এখানে পার্কিং করেছে, করে আর নিয়ে যাচ্ছে, তারপরে আবার ফিরে গাড়িতে করে ন্যাচারাল আর্চ পুরো ঘোরা হবে। চলো শুনলাম, ওয়েলকাম টু ঋষিকন্ডা বিচ। আমরা গাড়ি করে চলে এসেছি কৈলাসগিরি যাওয়ার উদ্দেশ্যে। কৈলাসগিরি যাওয়ার জন্য রোপওয়ে চড়তে হবে, তো আমরা এখান থেকে রোপওয়ের টিকিট কেটে নিচ্ছি 150 টাকা পার হেড। চলো, রোপওয়ে থেকে নামলাম, নেমে হেঁটে হেঁটে যাচ্ছি কৈলাসগিরির উদ্দেশ্যে। দারুণ লাগলো রোপওয়েটা চড়ে।
কৈলাসগিরিতে ট্রেনে টয় ট্রেনে করে ঘুরে তো আমরা আবার রোপওয়ে করে ব্যাক করব। তো আজকের দিনের ঘোরা প্রায় শেষ, ট্যুরেরও ঘোরা প্রায় শেষ, আজকেরই আমাদের লাস্ট ট্রিপ এখানকারের। কালকের আবার ট্রেনে করেই আমাকে ব্যাক করতে হবে কলকাতার উদ্দেশ্যে। তো আবার আমরা রোপওয়ে উঠবো, রোপওয়ের কাছাকাছি চলে এসেছি। আমাদের জার্নি শেষ, আমরা হাওড়ায় নেমে গেছি। এইবারে বাড়ি যেতে হবে, উবের বুক করা হয়ে গেছে। বাই বাই, স্টে টিউন, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে প্লিজ ভুলো না। কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো।